আমাদের আইজ অফ বেঙ্গলের আগের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে এশিয়া মহাদেশের ৪৫টি দেশ আপনারা কিভাবে ছন্দের মাধ্যমে সুন্দরভাবে মনে রাখতে পারবেন। শুধু এশিয়া দেশের বা বিভিন্ন দেশের নামগুলো মনে রাখলেই হবে না, পরীক্ষাতে আসে বিভিন্ন দেশের রাজধানী। আসলে রাজধানী দেশগুলো আজ যদি মুখস্থ না থাকে তাহলে রাজধানী কিভাবে মুখস্থ করবেন? আগে সেজন্য দেশগুলো আগে মুখস্থ করাই নিছি বা আগের ভিডিওতে মুখস্থ করার সিস্টেমগুলো দিয়ে দিছি। এবং আজকে যে ভিডিওটা হবে সেটা হচ্ছে সেই দেশগুলো ৪৫টি দেশের রাজধানী কিভাবে আপনারা খুব সহজে মনে রাখবেন এবং যেটা আসলে চাকরির পরীক্ষাগুলোতে লাগে সেভাবে এটা তৈরি এবং খুব সুন্দর ছন্দ। মানে ছন্দগুলা কেন তৈরি করা হয় আসলে আমি দেখেছি যে পড়লে সারাদিন পড়তেছেন একটা দেশের রাজধানীর নাম মুখস্থ করতে ১০-১২ মিনিট বা ১ ঘন্টা ২ ঘন্টা লাগে, তারপরেও দেখবেন যে পরীক্ষার কথা যা এটার সাথে ওটা ওটার সাথে ওটা লেগে যায়। সেই জন্য আসলে ছন্দগুলো তৈরি করা। আসুন বেশি পূর্ব এশিয়ার 11টি দেশের রাজধানী কিভাবে মনে রাখবেন সেটা ছন্দে আকারে প্রথমটাতে ছিল, আবার নতুন করে লিখলাম মালার মায়াবী কথার লাইগা সিঙ্গাপুর হইলাম ভিনদেশি। ঠিক আছে, আমরা সরাসরি চলে যাই। মালার হচ্ছে মালয়েশিয়া, মালা কুয়ায় পড়েছে। ঠিক আছে, মালা কুয়ায়, তাহলে মালয়েশিয়ার রাজধানী হচ্ছে কুয়ালালামপুর। ছন্দটা সুন্দরভাবে লিখে নেন। নিচে এখানে লেখা দেখা যাচ্ছে যে আপনি মালা কুয়ায় পড়েছে, তাহলে মালয়েশিয়ার রাজধানী হচ্ছে কুয়ালালামপুর। আর তারপর হচ্ছে মায়াবী হচ্ছে মায়ানমার। ঠিক আছে, মায়ানমারের রাজধানী হচ্ছে নাইপিদো, মায়া নাই। ছন্দটা হচ্ছে মায়া নাই নাইপিদো। ওকে, মায়ানমারের রাজধানী হচ্ছে নাইপিদো। কথা ক থয় কথা, কতে হচ্ছে কম্বোডিয়া, কম্বোডিয়ার রাজধানী হচ্ছে নমপেন। ঠিক আছে, কলম, ছন্দটা হচ্ছে কলম পেন, মানে হচ্ছে কম্বোডিয়ার রাজধানী হচ্ছে নমপেন। তারপর হচ্ছে থাইল্যান্ডের রাজধানী হচ্ছে ব্যাংকক। ছন্দটা কি হবে? ব্যাংকক, থাই ব্যাংক মনে রাখবেন আপনারা থাই ব্যাংক হিসেবে, থাই ব্যাংকের ব্যাংকক, তাহলে খুব সহজে মনে থাকবে। লাউসের রাজধানী হচ্ছে ভিয়েন্টিয়ান। আর ছন্দটা হচ্ছে লায়নের ভয়। ওকে, ছন্দটা কি? লায়নের ভয়, মানে হচ্ছে লাউসের রাজধানী হচ্ছে ভিয়েন্টিয়ান। তারপরে সিঙ্গাপুর রাজধানী হচ্ছে সিঙ্গাপুর সিটি। ওকে, সিঙ্গাপুরের রাজধানী হচ্ছে সিঙ্গাপুর সিটি। তারপর হচ্ছে ভিনদেশি ভিয়েতনাম, ভিয়েতনামের রাজধানী হচ্ছে হ্যানয়। ওকে, ভিয়েতনামের রাজধানী কি? হ্যানয়। হায়নার ভয় মনে রাখবেন কিভাবে? হায়নার ভয় হিসাবে, হায়না মানে হচ্ছে হ্যানয় আর ভয় হচ্ছে ভিয়েতনাম। আমরা এখন চলে যাব দূরপ্রাচ্যে। দূরপ্রাচ্যের মধ্যে আমরা জানি 5টি দেশ রয়েছে, 6টি দেশ রয়েছে। মূলত একটি দেশ স্বাধীন না, জাতিসংঘের স্বীকৃতি পায়নি, সেটা হচ্ছে তাইওয়ান। তাইওয়ানের রাজধানী হচ্ছে তাইপে। তার হচ্ছে ওটা বাদ। আমরা এই 5টি দেশ নিয়ে এখন কথা বলবো। চীন, জাপান, দুই কোরিয়া, মঙ্গোলে। ঠিক আছে, ছন্দটা কি? চীন, জাপান, দুই কোরিয়া, মঙ্গোলে। চীনের বেল নাই, তাহলে চীনের রাজধানী হচ্ছে বেইজিং। ঠিক আছে, আর ছন্দটা হচ্ছে কি? বেল নাই, চীনের বেল নাই। ঠিক আছে, চীনের রাজধানী হচ্ছে বেইজিং। তারপর জাপান, জাপানকে টোকা দেই, মানে হচ্ছে জাপানের রাজধানী হচ্ছে টোকিও, মানে হচ্ছে জাপানকে টোকা দেই। ছন্দটা সুন্দর মনে থাকবে। জাপান, দুই কোরিয়া, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া। এটাতে সবসময় ভেজাল হয়। দক্ষিণ কোরিয়া কোন রাজধানী কি? দক্ষিণ কোরিয়া হচ্ছে সিউল আর উত্তর কোরিয়া হচ্ছে পিয়ংইয়ং, কিন্তু এটা কোনটা হবে সেটা আসলেই মাঝে মাঝে নিজেই সংশয় হয়ে যায়। তাই ছন্দ তৈরি করে নিয়েছি, উত্তরে পিয়ং আর দক্ষিণে সিউল। তাহলে হচ্ছে দক্ষিণ কোরিয়ার রাজধানী হচ্ছে পিয়ংইয়ং, মানে সরি এই যে ভুল হয়ে গেছে, এটা ভুল হয়। তাই ছন্দটা দক্ষিণে হচ্ছে সিউল আর উত্তরে হচ্ছে যে অবরোধ যে দেশের বেশি সেটা হচ্ছে পিয়ংইয়ং। তাহলে ছন্দটা হচ্ছে দক্ষিণে সিউল, উত্তরে পিয়ং, তাহলে পিয়ংইয়ং আর হচ্ছে সিউল। তারপরে হচ্ছে মঙ্গোলিয়ার রাজধানী হচ্ছে মঙ্গোলিয়া। মঙ্গোলিয়ার রাজধানী হচ্ছে উলান বাটোর। তাহলে মঙ্গোলের ছন্দটা হচ্ছে মঙ্গোলের উট, মানে হচ্ছে উলান বাটোর। ওকে, দিস ইজ, এইটা হচ্ছে সেই। আপনারা ছন্দগুলো লিখে নেন তাহলে খুব মনে রাখবে কারণ এই ভিডিওর মাধ্যমে তো আর আপনারা মুখস্থ করতে পারবেন না সুতরাং খাতায় সুন্দরভাবে লিখে সেটা বারবার প্র্যাকটিস করুন দেখুন যে খুব সহজে আপনারা মনে রাখতে পারবেন এরপর আমরা সবচেয়ে জটিল একটা জায়গায় যাব সেটা হচ্ছে মধ্য এশিয়া মধ্য এশিয়ার দেশগুলো পাঁচটি দেশ এবং পাঁচটি দেশের নামও সব সময় আশেপাশেই থাকে মানে কাছাকাছি সব নাম আর রাজধানী মনে রাখা তো অসম্ভব একটা ব্যাপার কোনটার সাথে কোনটা চলে যায় আসলে বোঝা মুশকিল তাই আসলে ছন্দের মাধ্যমেই সম্ভব আমি অনেক চেষ্টা করেছি অনেক দিন চেষ্টা করেছি কিন্তু পাইনি অবশেষে একদিন মাথায় চলে আসলো ছন্দ তাই ছন্দের মাধ্যমেই খুব সহজে আমি এখন মনে রাখতে পারি কোনো সমস্যা হয় না প্রথমে চলে যাব তাতুই কাকি ছন্দটা পাঁচটা দেশ রাজধানী মানে দেশের নাম মনে রাখার ছন্দ হচ্ছে তাতুই কাকি তাতে আছে তাজিকিস্তান তুর্কমেনিস্তান উজবেকিস্তান আর আছে কাজাকিস্তান কিরগিজস্তান ঠিক আছে প্রথমে আমরা যাব তাতে হচ্ছে তাজিকিস্তান তাজিকিস্তানের রাজধানী হচ্ছে দুশানবে তাহলে ছন্দটা কি থাকে ছন্দটা হচ্ছে তাজা দুশমন ঠিক আছে তাজা দুশমন এটা খুবই মনে থাকবে তাজা এখন আপনাদের মনে থাকবে তাজা দুশমন তাজিকিস্তানের রাজধানী হচ্ছে দুশানবে তাহলে তুতে হচ্ছে তুর্কমেনিস্তান ঠিক আছে তুতে হচ্ছে তুর্কমেনিস্তান তুর্কমেনিস্তানের রাজধানী হচ্ছে আশগাবাত ঠিক আছে তাহলে আমি ছন্দ দিয়েছি তুর্কমেনিস্তান তুর্কির আশা ঠিক আছে কি তুর্কির আশা ওকে তুর্কির আশা তুর্কমেনিস্তানের রাজধানী হচ্ছে আশগাবাত তারপরে আচ্ছা চলে যাব আমরা উজবেকিস্তান উতে হচ্ছে উজবেকিস্তান উজবেকিস্তানের রাজধানী হচ্ছে তাশখন্দ ঠিক আছে উজবেকিস্তানের রাজধানী হচ্ছে তাশখন্দ তাহলে উজবুক খন্দ ঠিক আছে ছন্দটা হচ্ছে উজবুক খন্দ বা উজবুকের খন্দ আপনারা যেভাবে মনে রাখবেন সেভাবেই লিখে নেন উজবুক খন্দ মানে হচ্ছে উজবেকিস্তানের রাজধানী হচ্ছে তাশখন্দ তারপর আমরা চলে যাব কাজাকিস্তান ঠিক আছে কাজাকিস্তানের রাজধানী হচ্ছে আশানবে ঠিক আছে আশানবে বন্ধ কর একটু পুশ তাহলে কাজাকিস্তানের রাজ্য হচ্ছে কাজী আসবে তাহলে হচ্ছে আস্তানা ঠিক আছে আস্তানা কাজী আসবে তাহলে হচ্ছে কাজাকিস্তানের রাজধানী হচ্ছে আস্তানা কাজী আসবে তারপর হচ্ছে কিরগিজস্তান ঠিক আছে কিরগিজস্তানের রাজধানী হচ্ছে বিশবেক কিশেরবেক ছন্দটা হচ্ছে কিশেরবেক লিখে নেন কিশেরবেক কিরগিজস্তানের রাজধানী হচ্ছে বিশবেক তাহলে এই পাঁচটা ছন্দ এখন খুব সহজে আপনারা মনে রাখতে পারবেন দেশের নাম এবং রাজধানী খুব সহজে মনে রাখতে পারবেন এবং এটা আমি অনেক দিন চেষ্টা করেছি তারপর যেদিন চেষ্টা করি সেদিন মনে থাকে তার দুই দিন পরে আবার ভুলে যায় কিন্তু এখন আশা করি কারোই ভুলে যাওয়ার কথা না আমরা এখন চলে যাব মধ্যপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে সেগুলোর দেশের নাম এবং রাজধানী কিভাবে মনে রাখবেন সেটা আমরা চলে যাব ইরান ইরাক ভাই ভাই সিরিয়া তুরস্কের ভয় নাই ছন্দটা হচ্ছে কি ইরান ইরাক ভাই ভাই সিরিয়া তুরস্কের ভয় নাই ওকে যে ছন্দ এটা হচ্ছে ছন্দ এবং এর রাজধানীগুলো কিভাবে মনে রাখবেন ইরান হচ্ছে তেহরান ঠিক আছে ইরানের তেল ঠিক আছে ইরানের রাজধানী কি ইরানের রাজধানী হচ্ছে তেহরান হচ্ছে ইরানের তেল তাই আছে ইরাক হচ্ছে বাগদাদ ইরাবাকে মানে হচ্ছে ইরাবাকে মানে হচ্ছে ইরাকের রাজধানী হচ্ছে বাগদাদ তারপর সিরিয়ার রাজধানী হচ্ছে দামেস্ক সিরিয়ার কত দাম ওকে সিরিয়ার তো কোনো দাম নেই এখন যেখানে সেখানে মানুষ মারা যাচ্ছে সিরিয়াতে তাই দিয়েছি সিরিয়ার কত দাম তার তুরস্কর রাজধানী হচ্ছে আঙ্কারা ঠিক আছে তুরস্কর রাজধানী হচ্ছে আঙ্কারা তুরস্ক আঙ্গার হয়ে গেছে তাহলে তুরস্কের রাজধানী হচ্ছে আঙ্কারা আর ছন্দটা হচ্ছে তুরস্ক আঙ্গার হয়েছে ওকে দিস ছন্দ আমরা এখন মধ্যপ্রাচ্যের আরেক অংশে চলে যাব সেখানে আছে কয়েকটি দেশ লেবানন জর্ডান ফিলিস্তিনে এলো ইসরায়েল ঠিক আছে ইসরায়েল যেহেতু সেখানে খুবই সমস্যা করতেছে মুসলমানদের মারতেছে তাই এই ছন্দটা দেওয়া লেবানন জর্ডান ফিলিস্তিনে এলো ইসরায়েল ওকে লেবানন তো লেবানন জর্ডান ফিলিস্তিন আর ইসরায়েল হচ্ছে इजराइल ठीक है और এখানে দুটা দেশ একই রাজধানী সেটা হচ্ছে ফিলিস্তিন এবং ইসরায়েল হচ্ছে একই রাজধানী হচ্ছে জেরুজালেম ওকে এটা এটা মনে রাখবেন আপনারা ফিলিস্তিন এবং ইসরায়েলের রাজধানী হচ্ছে জেরুজালেম আর জর্ডানের রাজধানী একটু মনে থাকে না আমি দিয়েছি জর্দা আম্মার জর্দা ঠিক আছে জর্ডানের রাজধানী হচ্ছে আম্মান ওকে জর্ডানের রাজধানী হচ্ছে আম্মান তাহলে হচ্ছে আম্মার জর্দা তারপর হচ্ছে লেবানন লেবানন লেবাননের রাজধানী হচ্ছে বৈরুত ঠিক আছে লবণ বেরোয় লেবানন হচ্ছে লবণ বেরোয় তাহলে লিখে নেন লবণ বেরোয় মানে হচ্ছে লেবাননের রাজধানী হচ্ছে বৈরুত ওকে দিস ইজ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের রাজধানী এবং দেশ আমরা এখন লাস্ট এশিয়া মহাদেশের লাস্ট কয়েকটি দেশ মধ্যপ্রাচ্যে সেগুলোতে চলে এসেছি আমরা এখন চলে এসেছি সৌদি আরব এবং আরো কয়েকটি দেশ মানে সৌদি উপসাগরের যে কয়েকটি দেশ রয়েছে সেগুলোতে রয়েছে তেল সমৃদ্ধ প্রতিটি দেশেই প্রায় তেল সমৃদ্ধ এবং অনেকটা উন্নত দেশ আমরা চলে যাব ছন্দে কিভাবে মনে রাখবো সৌদি কুয়েতের বাইরে কাতার আমির ইয়েমেন ওমর এলো ঠিক আছে সৌদি কুয়েতের বাইরে কাতার আমির ইয়েমেন ওমর এলো ঠিক আছে আবার বলতেছি সৌদি কুয়েতের বাইরে কাতার আমির ইয়েমেন ওমর এলো তাহলে আমরা কিভাবে দেশের দেশের নামগুলো তো মনে থাকবে এবং চলেন আমরা দেশের নাম এবং সাথে রাজধানীগুলো আবার পড়ে নেই সৌদি সৌদি রিয়া ঠিক আছে ছন্দটা হচ্ছে সৌদি সৌদি আরবের রাজধানী হচ্ছে রিয়াদ ওকে আর ছন্দটা হচ্ছে সৌদি রিয়া সৌদি রিয়া কুয়েতের রাজধানী হচ্ছে আমরা জানি কুয়েতের রাজধানী কুয়েত সিটি ওকে দেশের নাম এবং রাজধানী একই কুয়েত সিটি বাইরে হচ্ছে বাহরাইন ওকে বাইরে হচ্ছে বাইরে মানে হচ্ছে বাহরাইন আর বাহরাইনের রাজধানী হচ্ছে মানামা ঠিক আছে বাইরে যাওয়া মানা মানে হচ্ছে মানানা মানামা ঠিক আছে বাহরাইন হচ্ছে মানামা আর ছন্দটা হচ্ছে বাইরে যাওয়া মানা কাতারের রাজধানী হচ্ছে দোহা ঠিক আছে কাতারের রাজধানী হচ্ছে দোহা আর ছন্দটা হচ্ছে কার দেহ ঠিক আছে কার দেহ মানে হচ্ছে দোহা কার দেহ মানে হচ্ছে কাতারের রাজধানী হচ্ছে দোহা আমির সংযুক্ত আরব আমিরাত ইউনাইটেড আরব আমিরাত ওকে আর এর রাজধানী হচ্ছে আমির আবুল ঠিক আছে আমির একটা আবুল আবুল মানে হচ্ছে আবু ধাবি রাজধানী হচ্ছে আবু ধাবি তাহলে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী হচ্ছে আবু ধাবি মানে ছন্দটা হচ্ছে আমির একটা আবুল ওকে তারপরে আছে ইয়েমেন ঠিক আছে ইয়েমেন যেখানে যুদ্ধ চলতেছে সেটা সে দেশ আসতে পারে পরীক্ষাতে ইয়েমেনের রাজধানী হচ্ছে সানা ঠিক আছে ইয়ে আর ছন্দটা হচ্ছে ইয়ে সানাম সবাই তো হিন্দি মুভি দেখে সানাম রে কত তাই এর নাম দিয়েছে হচ্ছে ইয়ে সানাম মানে হচ্ছে ইয়েমেনের রাজধানী হচ্ছে আর হচ্ছে ওমর ওমর মানে হচ্ছে ওমান ঠিক আছে ওমার আর ওমানের রাজধানী হচ্ছে মাস্কাট ঠিক আছে ওমানের রাজধানী কি মাস্কাট আর ও মাসে দেব ঠিক আছে টাকা পায় একজন তাকে বললাম ও মাসে দেব ঠিক আছে আর এর রাজধানী কি হচ্ছে ও মাসে দেব মানে হচ্ছে ওমানের রাজধানী হচ্ছে মাস্কাট আশা করি এই ছন্দগুলো আপনারা খাতায় লিখে নিয়েছেন এবং টেবিলের সামনে কিছুদিন পড়বেন রাখবেন দেখবেন আর মনে রাখবেন এবং পরীক্ষার খাতায় খুব সুন্দরভাবে এখন রাজধানীর গুলো দাগাবেন এবং চাকরি ইনশাল্লাহ চাকরিও পেয়ে যাবেন আর পরবর্তী ভিডিও আমাদের থাকবে ইউরোপ মহাদেশ সম্বন্ধে ইউরোপ মহাদেশের এরপর ডাইরেক্ট চলে আসবে ইউরোপ মহাদেশের দেশগুলো আসলে কঠিন একটু মনে রাখা কিন্তু ছন্দের মাধ্যমে খুব সহজে আমি বুঝিয়ে দেব আপনাদের আশা করি সবাই দেখবেন সঙ্গেই থাকবেন আর সাবস্ক্রাইব করবেন নিচে একটা বেল আইকন আছে যেখানে আমি ভিডিও তৈরি করলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর অবশ্যই ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন আর লাইক দিবেন কমেন্ট দিবেন আশা করি আর বলবেন দুই চারজনকে যে এই চ্যানেলটার সম্পর্কে এবং আশা করি অনেকেই উপকৃত হয়েছেন এবং আশা করি পরবর্তীতে ভিডিওগুলো তৈরি করব চাকরি সম্পর্কে বিসিআর সম্পর্কে এবং দেশের রাজধানী আন্তর্জাতিক বিভিন্ন ভিডিও তৈরি করব সেগুলো আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন এই বলে আমার আজকের এপিসোড শেষ করছি আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ